আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। এই ভিডিওটা ফিজিক্সের এমসিকিউ সিরিজ যেটা আমি চিন্তা করেছি এবং বলেছি আপলোড করব, সেটার উপর বেস করে তৈরি করা। আমি পরপর চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই সিরিজে, যেখানে এমসিকিউ সলভ নিয়ে আলাপ থাকবে। এবং আমি প্রথমে চিন্তা করেছি যে এমসিকিউটাকে ভালো মতো সলভ করার জন্য, ফিজিক্সের এমসিকিউকে ভালো মতো সলভ করার জন্য প্রথমে যে জিনিসটা আগে জানা দরকার, সেটা হচ্ছে পুরো বইটার উপরে একটা 100% কমপ্লিট কনসেপ্ট তোমাদের থাকা উচিত। এখন ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষের অধ্যায় পর্যন্ত যে পরিমাণ পড়াশোনা আছে, এই পরিমাণ স্টাডি এবং এই পরিমাণ সূত্র, এই পরিমাণ থটস, এগুলো মাথার মধ্যে রাখা যদি তোমাদের কাছে এরকম মনে হয় যে খুবই কঠিন, তাহলে বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না। কারণ হলো ফিজিক্সের পুরো অধ্যায়টার মধ্যে, মানে যতগুলো অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যতগুলো লাইনস লেখা আছে, প্রত্যেকটা লাইনের যদি একটু রিডিং পড়ে, প্রত্যেকটা লাইন সম্পর্কে ভালো মতো জেনে, প্রত্যেকটা সূত্রকে মাথার মধ্যে রেখে পরীক্ষার হলে ঢোকাটা, এটা আসলেই অসম্ভব কিছু না। অনেক স্টুডেন্ট আছে যারা পার্সোনালি অনেক ভালো ফিজিক্স জানে, বোঝে, তাদেরকে তারা বেসিক্যালি নিজেদের মনের মতো করে তৈরি করেছে। আমি ইন জেনারেল সবাইকে বলছি, তোমরা যখন এমসিকিউর জন্য প্রিপারেশন নিবা, তোমাদের প্রথম কাজটা হচ্ছে যখন তোমরা একটা বই পড়বা, প্রত্যেকটা লাইন যখন পড়বা, তখন হাতে পেন্সিল অথবা ডিফারেন্ট কালারের কোনো পেন যদি থাকে এবং তুমি যদি কোনো ইম্পর্টেন্ট লাইন খুঁজে পাও, তাহলে সেই লাইনটার নিচে আন্ডারলাইন করা এবং ওই লাইনের যে কিওয়ার্ডসটা আছে সেই কিওয়ার্ডসের মধ্যে একটা রাউন্ড ফিগার করে দেওয়া বা একটা সার্কুলার ফিগার করে দেওয়া। এই সার্কুলার ফিগারটা করলে তুমি যখন একদিনের নোটিসে একটা পরীক্ষা দিবা, অথবা মাত্র, মানে থাকে না যে পরপর দুই দিন পরীক্ষা, মাঝখানে কোনো গ্যাপ নাই, তুমি 10টা থেকে 1টার সময় পরীক্ষা দিয়ে বাসায় আসছো 2টায়, লাঞ্চ করে রেস্ট নিয়ে দেন পড়া শুরু করলা, এবং পরের দিন সকাল 10টায় পরীক্ষা দিয়ে পরীক্ষার হলে পৌঁছানোর জন্য তোমাকে 8:30 ঘর থেকে বেরোতে হবে। তাহলে এই যে মাঝখানে তুমি বিকেল 5টা থেকে পরের দিনের সকাল 8:30 পর্যন্ত, এই টাইমিংয়ের মধ্যে ফিজিক্স পুরো বইটাকে যদি পড়তে হয়, ভালো মতো পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে আগে থেকেই কিছু টিপস অ্যান্ড টেকনিক্স তোমাদের জানা দরকার আছে। অ্যান্ড সেই টিপস অ্যান্ড টেকনিক্সগুলো হচ্ছে, একটা বইয়ের মধ্যে যে পরিমাণ লেখা টেক্সট বইয়ে আছে, তার বাইরে তোমার যে ইনফরমেশনটা ইন্টারেস্টিং মনে হয়েছে বা অ্যাডিশনাল মনে হয়েছে বা ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই ডেটাটা বা সেই ইনফরমেশনটা বইয়ের মধ্যে ওই অংশের মধ্যে একটু লিখে রাখতে হবে, যাতে পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি যে রিভিশনটা দিবা না, এই রিভিশনটা দেওয়ার জন্য ও তোমাকে হেল্প করবে। রিভিশন মানুষ কিভাবে দেয়, ফার্স্ট টাইম যেভাবে মানুষ পড়ে বা স্টুডেন্টরা যেভাবে পড়ে, যে টাইমিংটা নিয়ে সে পড়ে, ওই পড়াটা আর রিভিশনের টাইমটা কিন্তু সেম না, নেভার এভার। এই সেম না জিনিসটার পেছনে ডিফারেন্সটাই হচ্ছে যে তুমি যখন পড়বা, যখন তুমি আন্ডারলাইন করে পড়বা, তখন একটা পেজ পড়তে যদি তোমার 2 মিনিট সময় লেগে থাকতো, এখন এই পেজটাকে তুমি 20 সেকেন্ডে পড়ে ফেলবা, কারণ তোমার চোখের সামনে ভাসবে যে তুমি এখান থেকে কী কী পড়েছ। এবং এই পেজের মধ্যে ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারের যে কোনো পেজের কথা বলছি, ওই পেজে যেই কোয়েশ্চেন বা যেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর সাথে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন আছে কিনা, অথবা অন্য কোনো ডেটা তোমার কাছে ছিল কিনা, বা তুমি তোমার স্টাডি টাইমের মধ্যে পেয়েছো কিনা। এবং ডেফিনেটলি তোমাদের কাছে একটা স্পেসিফিক নোট খাতা থাকে, তোমরা স্কুলে বা অন্য কোনো জায়গায় বা যখনই তোমার টোটাল স্টাডি টাইমের মধ্যে ফিজিক্সের যে অংশটা পড়েছো, যখনই যা পড়েছো, ক্লাস 9-এর কথা বলছি, ক্লাস 9-এ তোমরা যারা এখন আছো বা ক্লাস 10-এ এই মুহূর্তে যারা আছো বা যাদের পরীক্ষা, SSC পরীক্ষা বসার আগে অনেক টাইম আছে তাদের জন্য বলছি, আর যারা এই মুহূর্তে SSC-র জন্য প্রিপারেশন নিচ্ছে কয়েকদিন পরে, তাদের জন্য এই পিছনের বোর্ডের, আমি ফেসবুকে, আমাদের স্কুলের ফেসবুকে একটা এই বোর্ডটাই ছবি তুলে আপলোড করেছিলাম, যে এটা দিয়ে আমি MCQ সিরিজটা আপলোড করব। তার আগে MCQ সিরিজে যাওয়ার আগে আমার মনে হয়েছিল যে ফিজিক্সের প্রত্যেকটা সূত্র সম্পর্কে তোমাদের একটা একটা ইনার লুক, একটা আইডিয়া দেওয়া উচিত বা একটা ওভারঅল আইডিয়া দেওয়া উচিত। যেমন এখানে প্রথম অধ্যায় থেকে শুরু করে 14-12 অধ্যায় পর্যন্ত, 13 এবং 14 অধ্যায়ে কোনো ম্যাথস নাই বা সূত্র নাই,
ইউজুয়ালি এই 12 অধ্যায়ের মধ্যে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্রকে আমি একটু উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এই সূত্রগুলোকে পারলে জানলে মোটামুটি এমসিকিউতে যখন কোনো ম্যাথস রিলেটেড কোয়েশ্চেন আসবে সেগুলোর অ্যান্সার দেওয়া যাবে আর নর্মাল কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলোকে শুধুমাত্র প্র্যাকটিস না করলে মনে থাকবে না যেমন ঢাকা বোর্ড 2017 না 16 একটা প্রশ্ন আসছিল যে ক্যালকুলাস কে আবিষ্কার করেছেন বা পরমাণু ফিশন যুগ এটা কে আবিষ্কার করেছেন অথবা বায়ু পাম্প কে আবিষ্কার করেছেন রেডিও টেলিভিশন বেতার এগুলো কি আবিষ্কার করেছেন অথবা নিচের কোনটির মাত্রা ও একক অভিন্ন বা নিচের কোনটি ভেক্টর রাশি নিচের কোনটি স্কেলার রাশি এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে যেহেতু কোনো ম্যাথমেটিক্যাল ইউজ নাই সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে ম্যাথসগুলোকে পারার জন্য সূত্রগুলোকে একদম নখদর্পণে রাখতে হবে আয়ত্ত করে রাখতে হবে আর বাকি এমসিকিউকে ভালো মতো পড়ার জন্য বইয়ের প্রত্যেকটা লাইন 100% তোমাদের মাথায় রাখতে হবে তোমরা বলতে পারো যে এত পড়া কি মাথায় রাখা সম্ভব এই প্রশ্নটা যার মাথায় আসবে তার অ্যান্সার হচ্ছে যদি তোমার একটা পিসি থাকে এরকম যার ধরো যে হার্ড ডিস্ক ড্রাইভ বা HDD হচ্ছে 3 TB যার র্যাম হচ্ছে 16 GB বা 32 GB এরকম একটা কনফিগারের Core i7 এর একটা ল্যাপটপের মধ্যে যদি একটা MP4 এর একটা ছোট্ট ভিডিও ডাউনলোড করে HD ড্রাইভে দেওয়া হয় তাহলে ওই ড্রাইভের 3 TB জায়গার তুলনায় একটা MP4 এর 240 MB ফাইল বা আরও ছোট ফাইল কতটুকু মনে হবে কিছুই মনে হবে না মানুষের ব্রেনটা একটা আনলিমিটেড স্টোরেজ একটা জায়গা যেখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টোর লট অফ থিং সেক্ষেত্রে তোমাদের এই এজ লিমিটে এই সময়ে SSC'র পুরো বইয়ের সবগুলো জিনিস মাথার মধ্যে স্টোর করে রাখা মনে রাখা অসম্ভব কিছু না খুবই সম্ভব সুতরাং এটা কখনোই মাথায় আনা যাবে না যে আমি পুরো বইটা কি পারবো কি না অবভিয়াসলি তুমি পারবা এবং এটা তোমাকে শুনে এটা শান্তি পাইতে হবে যে সৃজনশীলের আগে ফিজিক্স বইটা যদি তুমি একবার দেখো যখন সৃজনশীল আসেই নাই তখন যদি একটু দেখো যে আজ থেকে প্রায় 10 বছর বা 12 বছর আগের ফিজিক্সের বইটা যদি একটু দেখো 25টা অধ্যায় ছিল এবং ওই বইটা তুমি যদি একবার খেয়াল করো তাহলে দেখবা যে এই বইয়ের মধ্যে এই 2018-এর বইয়ের মধ্যে কত কম জিনিসপত্র আছে সুতরাং আগে যারা পড়েছে তারা 25টা অধ্যায়ে 25টা ডিফারেন্ট টপিক পড়েছে এবং এই বইটার মধ্যে সেগুলোকে কনসাইজ করে আনা হয়েছে সুতরাং তোমাদের উচিত হবে বইয়ের কোনো অংশ বাদ না দেওয়া সূত্রগুলোর যদি একটু খেয়াল করো প্রথম অধ্যায়ের যে সূত্রটা প্রথম অধ্যায়ে কী সূত্র আছে ফার্স্ট সূত্রটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট VC উইচ ইজ S/N S মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভরের দৈর্ঘ্য N মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা অথবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক পরে হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের দুইটা সূত্র আছে স্লাইড ক্যালিপার্স দিয়ে যে সূত্র সেটা হচ্ছে L ইকুয়ালস টু M+V × VC এম মানে হচ্ছে প্রধান স্কেল পার্ট V হচ্ছে ভার্নিয়ার সমপাতন VC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক -++E ইন দ্যাট কেস যান্ত্রিক ত্রুটি দুই ধরনের হয় একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভ যান্ত্রিক ত্রুটি হলে মেইন হিসাব থেকে এটা বাদ যাবে নেগেটিভ যান্ত্রিক ত্রুটি হলে এটা অ্যাড করতে হবে আর স্ক্রু গজের সাহায্যে ব্যাস মাপার সূত্র হচ্ছে D=L+C × LC এখন L মানে কি L মানে হচ্ছে রৈখিক স্কেল পার্ট C মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা LC মানে হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন এই লঘিষ্ঠ গণন কাকে বলে লঘিষ্ঠ গণন মানে হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এখন পিচ কাকে বলে বৃত্তাকার স্কেলকে যদি এরকম চিন্তা করি যে এটা একটা বৃত্তাকার স্কেল এখন এই বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে সেটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে পিচ এখন এই বৃত্তাকার স্কেলের মধ্যে যদি 100 ঘর থাকে তাহলে সেই 100 নাম্বারটা দিয়ে এই দূরত্বটাকে ভাগ করলে যে অংশটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট এই তো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে সূত্র আর প্রথম অধ্যায়ের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল π/r² গোলকের আয়তন 4/3π/r³ সিলিন্ডার যদি হয় তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে 2π/r² আর যদি আয়তন বের করতে হয় তাহলে হচ্ছে π/r² h এই সূত্রগুলো একটু মানে কাজ করতে হবে বা মনে রাখতে হবে কারণ এগুলো দিয়ে
ম্যাথস করতে দেওয়া হবে, হুইচ ইজ প্র্যাকটিক্যাল পার্ট অফ ফিজিক্স। আমি প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে একটা সিরিজ আমি ইনশাল্লাহ আপলোড করব, যেখানে ফিজিক্সের এসএসসি ফিজিক্সের প্র্যাকটিক্যালগুলোতে কীভাবে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতে হয় এবং কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং সূত্রকে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা নিয়ে একটা সিরিজ থাকবে ইনশাল্লাহ। সেকেন্ড সূত্র আমাদের সবার পরিচিত গতি। কী কী সূত্র আছে? ভি ইকোয়ালস টু ইউ প্লাস এ টি, এস ইকোয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অ্যান্ড দেন ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই চারটা সূত্র গতির সূত্র। এই চারটা সূত্র তোমরা এত এত ইউজ করেছো লাইফে, আই হোপ সবার অন্তত এই জিনিসটা মনে আছে। ভি কি, ইউ কি, এ কি আর টি কি, এই চারটা জিনিস কি, এদের স্কেলার না ভেক্টর, এদের ইউনিট কি, এগুলো তোমরা জানো। এরাদের শেষের দিকে আছে হচ্ছে পরন্ত বস্তু সূত্র, যেটাকে গ্যালিলিও আবিষ্কার করেছেন। সেক্ষেত্রে আমরা যেমন অনুভূমিক তলের ক্ষেত্রে এ ব্যবহার করি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা অভিকর্ষজ ত্বরণ ব্যবহার করব, জি ব্যবহার করব। আমরা অনুভূমিক দূরত্বের ক্ষেত্রে এস ব্যবহার করি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এইচ ব্যবহার করব। সো ইন দ্যাট কেস গতির সূত্রগুলোতে এ এর বদলে জি এবং এস এর বদলে এইচ ব্যবহার হবে। দ্যাট ইজ ভি ইকোয়ালস টু ইউ প্লাস জিটি, এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড দেন ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই তো বল, বল অধ্যায়ের মধ্যে যে প্রথম সূত্রটা সবার পরিচিত, উইচ ইজ এফ ইকোয়ালস টু এম এ, দেন ভরবেগের সংরক্ষণ সূত্র এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকোয়ালস টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, যদি সংঘর্ষের পরে বস্তু দুটো দুই দিকে চলে যায়। আর যদি সংঘর্ষের পরে একদিকে যায় তাহলে সূত্রটা হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকোয়ালস টু এম ওয়ান প্লাস এম টু ব্র্যাকেট এ ভি, তার মানে এই দুইটার শেষ বেগ একই, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ছোট্ট করে ভরবেগ, যেটা আমি এক নম্বরে লিখেছি, ভরবেগ হচ্ছে পি, দ্যাট মিন্স মোমেন্টাম, মোমেন্টাম ইকোয়ালস টু ভর ইনটু বেগ, এম ভি, পি ইকোয়ালস টু এম ভি। সো এই সূত্রগুলোর মধ্যে কোনো জটিলতা নাই, আসলে ফিজিক্সের কোনো সূত্রের মধ্যেই জটিলতা নাই, কিন্তু জটিলতাটা হচ্ছে কোয়েশ্চেনে যখন ডেটা থাকে সেই ডেটাকে পড়ে বুঝে কিভাবে সামনে যেতে হবে, কোন ডেটাটা নিয়ে কিভাবে কাজ করতে হবে, এবং ফিজিক্সের ভাষাটা বোঝা। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, ব্রেক করে থেমে গেছে, পড়তে পড়তে বেগ বৃদ্ধি হচ্ছে, এই জিনিসগুলো দিয়ে বুঝতে হবে যে আদি বেগ শূন্য ছিল, শেষ বেগ শূন্য হয়েছে, ত্বরণের কথা বলেছে, এই জিনিসটা তো বুঝতে হবে। পরীক্ষায় তো যদি সব সহজ প্রশ্ন দিয়ে দেয় আর তুমি যদি সুন্দর মনে সবগুলো সহজ করে পরীক্ষা দিয়ে আসো, এই ধরনের পরীক্ষা দিয়ে কিন্তু আত্মতৃপ্তি পাওয়া যাবে না, ডেফিনেটলি না। সুতরাং পরীক্ষা কঠিন হবে, হার্ড হবে, এইটাই নিয়ম। পরীক্ষা যদি সহজ হয় তাহলে কি যেন এই যে বাংলাদেশ আর্মির একটা ইস্যু আছে, কঠিন প্রশিক্ষণ উন্নত জীবন, এরকম একটা বিষয় সম্ভবত এখানে একটা এরকম একটা কথা আছে। তো পরীক্ষাটা যদি হার্ড না হয় তাহলে তোমার আত্মতৃপ্তিটা কোথায় হবে? এমন কোয়েশ্চেনই হবে যে কোয়েশ্চেনটাতে অ্যান্সার করার জন্য একটা স্টুডেন্টের সবগুলো সাইড সম্পর্কে ধারণা থাকতে হবে। সো তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি, প্রথম সূত্র ডাব্লিউ ইকোয়ালস টু এফ এস, বল ইন্টু সরণ, কিন্তু বল প্রয়োগ করলে যদি কৌণিক কোনো গতি সৃষ্টি হয় সেক্ষেত্রে ডাব্লিউ ইকোয়ালস টু এফ এক্স কস থিটা। ক্ষমতার ক্ষেত্রে পি ইকোয়ালস টু ডাব্লিউ বাই টি, অ্যান্ড দ্যাট ডাব্লিউ মিন্স ওয়ার্ক, কাজ, এটা হতে পারে এম জি এইচ, হতে পারে হাফ এম ভি স্কোয়ার, যেটা পরে আমি লিখেছি। গতি শক্তি ইকে ইকোয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, দেন ইপি ইকোয়ালস টু এম জি এইচ, ইপি ইকোয়ালস টু এম জি এইচ ইকোয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা তোমাদের খুবই পরিচিত একটা সূত্র, এবং এই অধ্যায়ের সবচেয়ে মজার সূত্র হচ্ছে ইটা, দ্যাট মিন্স কর্ম দক্ষতা ইকোয়ালস টু পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট ইন্টু 100%, দিস ইজ নট পাউট, দিস ইজ পাওয়ার অফ আউটপুট, ইট মিন্স লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। সো এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের মানে কাজ ক্ষমতা শক্তির সূত্র। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়টা হচ্ছে চাপ। তাহলে চাপের ফার্স্ট সূত্রটা চাপ নিয়েই হবে, পি ইকোয়ালস টু এফ বাই এ, এফ মানে বল, এ মানে ক্ষেত্রফল, সুতরাং চাপ ইকোয়ালস টু বল বাই ক্ষেত্রফল। পরের সূত্র রো ইকোয়ালস টু এম বাই ভি, রো মানে হচ্ছে ঘনত্ব, এম মানে ভর, ভি মানে আয়তন, একক আয়তনের ভরকে বস্তুর উপাদানের ঘনত্ব বলে। তৃতীয় সূত্র পি ইকোয়ালস টু এইচ রো জি, কোন স্থানে চাপের মান নির্ণয়ের সূত্র। দেন চতুর্থ সূত্র হচ্ছে প্লবতা, ভি রো জি, ভি মানে হচ্ছে আয়তন, আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ইউ ক্যান রাইট এ এইচ রোজি। সুতরাং এটা হচ্ছে
এইচ রোজি বা ভি রোজি এটা হচ্ছে প্লবতা, এরপরে হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রটা হচ্ছে এফ টু ডিভাইডেড বাই এফ ওয়ান ইকুয়ালস টু এ টু ডিভাইডেড বাই এ ওয়ান, এই সূত্রটা তোমরা জানো। সুতরাং প্যাসকেলের সূত্রটাকে ভালো মতো তোমাদের মাথায় রাখার জন্য বল বৃদ্ধিকর নীতিটা বুঝতে হবে। এরপর এখানে আর্কিমিডিসের সূত্র আছে এবং সবার শেষে পীড়ন বিকৃতির একটা সূত্র আছে, উইচ ইজ পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইকুয়ালস টু স্থিতিস্থাপক গুণাঙ্ক বা একটা ধ্রুবক। সো পঞ্চম অধ্যায়ের এই হচ্ছে সূত্র। ষষ্ঠ অধ্যায় তাপের সূত্র, অনেক ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, সি বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ইকুয়ালস টু কে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ, উইচ ইজ দ্য ট্রান্সফরমেশন অফ সেলসিয়াস টু ফারেনহাইট টু কেলভিন। এটা তোমরা জানো, খুবই সহজ সূত্র। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ সহগ নিয়ে। আলফা ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ডেল থিটা, বিটা ডেল এ ডিভাইডেড বাই এ ওয়ান ডেল থিটা, গামা ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ডেল থিটা। দ্যাটস ইট। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আয়তন প্রসারণ সহগের পরে অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, সি মানে হচ্ছে কি হিট ক্যাপাসিটি, সি ইকুয়ালস টু এম এস, অ্যান্ড দেন কিউ ইকুয়ালস টু এম এল এফ, অ্যান্ড দেন কিউ ইকুয়ালস টু এম এল ভি। হোয়াট ইজ এল এফ? তোমরা জানো যে এক কেজি বরফ গলে এক কেজির পানিতে পরিণত হতে যে তাপ গ্রহণ করে সেটা হচ্ছে সুপ্ত তাপ, লেটেন্ট হিট, যে হিট বস্তুর অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রা পরিবর্তন করে না। সুতরাং এক কেজি বরফ গলে সম্পূর্ণরূপে এক কেজি পানিতে পরিণত হওয়ার সময় 336000 জুল তাপ গ্রহণ করবে, আর এক কেজি পানি ফুটে সম্পূর্ণরূপে এক কেজি বাষ্পে পরিণত হওয়ার জন্য 226800 জুল তাপ গ্রহণ করবে। এই তো, এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। ষষ্ঠ অধ্যায় সূত্র। সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দের ক্ষেত্রে ফার্স্ট সূত্র, এফ ইকুয়ালস টু ওয়ান বাই টি। এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, এফ মানে হচ্ছে কম্পাঙ্ক অ্যাকচুয়ালি। সো এফ যদি কম্পাঙ্ক হয় তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, আর টি হচ্ছে দোলনকাল। সুতরাং এফ ইকুয়ালস টু ওয়ান বাই টি। অ্যান্ড দেন এই চ্যাপ্টারের বেসিক সূত্রটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ডাব্লিউ, সরি এফ ল্যামডা। সো ভি ইকুয়ালস টু যদি এফ ল্যামডা হয় তাহলে এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর ভি হচ্ছে তরঙ্গ বেগ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যখন হাইট হবে টু এইচ হবে, প্রতিধ্বনি হলে সূত্রটা দুইবার চেঞ্জ হবে। সপ্তম অধ্যায়টা এইরকম সহজ। অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে আলোর প্রতিফলনের সূত্রই আছে কয়টা? মাত্র তিনটা। প্রথম সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু আর বাই টু, মানে ফোকাস দূরত্ব ইকুয়ালস টু বক্রতার ব্যাসার্ধ ডিভাইডেড বাই টু, ইট মিনস ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সেকেন্ড সূত্র হচ্ছে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ, ফোকাস দূরত্বকে বস্তুর জানি তাহলে বিম্বের দূরত্ব পারবো, দূরত্ব আর বিম্বের দূরত্ব মাপার একটা সূত্র। সো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ, দ্যাট ইজ ওকে। দেন লাস্ট সূত্র হচ্ছে বিবর্ধন, দ্যাট ইজ এম বা ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু এল আই ডিভাইডেড বাই এল ও। তোমাদের বইয়ে এল প্রাইম ডিভাইডেড বাই এল দেওয়া আছে, বাট ইট ইউ ক্যান রাইট এল আই ডিভাইডেড বাই এল ও। এল আই মানে হচ্ছে লেন্থ অফ ইমেজ বা বিম্বের দৈর্ঘ্য, এল ও হচ্ছে লেন্থ অফ অবজেক্ট বা বস্তুর দৈর্ঘ্য। দ্যাটস ইট। নবম অধ্যায় আলোর প্রতিসরণ কি আছে? ফার্স্ট সূত্র, এটা বি টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সাইন ডিভাইডেড বাই সাইন। এরপরে আলোর প্রতিসরণের ক্ষেত্রে এইটা বি ইকুয়ালস টু ওয়ান বাই বি টাই, মানে হচ্ছে এটার রিভার্সটা। এবং সবার শেষে লেন্সের ক্ষমতার ক্ষেত্রে পি ইকুয়ালস টু ওয়ান বাই এফ করতে হবে। পি মানে পাওয়ার, এফ মানে ফোকাস দূরত্ব। আমি যদি কোনো লেন্সের ফোকাস দূরত্ব জানি তাহলে তার ক্ষমতা বের করতে পারবো। দশম অধ্যায়ে এফ ইকুয়ালস টু সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, অ্যান্ড দেন ই ইকুয়ালস টু এফ বাই কিউ, এবং সবার শেষে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। এই সূত্রগুলোর ব্যবহার আমি অনেক বলেছি তোমাদের। এবং সবার শেষে ইম্পর্টেন্ট হচ্ছে যে চলতরি তার তারের চুম্বক্রিয়া, তারের চুম্বক্রিয়া মাত্র এক সূত্র, ইকুয়ালস টু আই এস বাই বি টু এন পি, এগুলোর প্রত্যেক মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ, এন ইএস মানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ, আইপি মানে মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আইএস মানে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, এনপি মানে মুখ্যকুণ্ডলীর
সংখ্যা, এনএস মানে গণকুণ্ডলীর বাক সংখ্যা, দ্যাটস ইট। এরপরে দশম মানে চলতরিতে যে সূত্রগুলো আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো দিয়ে অনেক বেশি পরিমাণে ম্যাথস আসে এবং এখানকার সবচেয়ে সবগুলো মানে ইসেই মানে সূত্রগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে আই ইকোয়ালস টু কিউ বাই টি, তড়িৎ প্রবাহ ইকোয়ালস টু চার্জ বাই সময়, ই ইকোয়ালস টু ডাব্লিউ বাই কেট হচ্ছে তড়িৎ চালক শক্তি হচ্ছে কাজ বাই আধান, দেন আই ওহমের সূত্র, আর এল বাই আপেক্ষিক রোধের, দেন আই আর এস ইকোয়ালস টু আর প্লাস আর থ্রি, অ্যান্ড আর পি হচ্ছে ওয়ান বাই আর পি ইকোয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই আর এন। সো এটা হচ্ছে প্যারাল কানেকশনের তুল্য রোধ বের করার সূত্র, তোমরা এগুলো জানো সব কিছু। দেন ভি ইকোয়ালস টু ডাব্লিউ ইকোয়ালস টু ভি কিউ, পি ইকোয়ালস টু ভি আই, এই সূত্রগুলোও আছে যেগুলো পরস্পরের মধ্যে অনেকটা চেঞ্জ ইন্টারচেঞ্জ সব হচ্ছে। আমি কোনো কিছু মিস না, যদি কোনো কিছু আর এই সূত্রগুলোকে একবারে একটা ইচ্ছা ছিল একটু ভালো মতো মাথায় রাখতে হবে, তাহলে এমসিকিউ করতে গিয়ে আমি প্রত্যেকটা বোর্ডেরই 2016, 2017, 2015 এই তিনটা বোর্ডের এমসিকিউর সলভ নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং পিছনে এই বোর্ডের এই ব্যাকগ্রাউন্ডটা রেখেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এমসিকিউ কিউগুলোর মধ্যে ম্যাথসগুলো করার জন্য কোন কোন সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখা হবে এমসিকিউ সলভগুলো ক্লাসে, এই পরের সিরিজে চলে আসছে প্রত্যেকটাই এমসিকিউ সলভগুলো নিয়ে আলাপ করব। সো দেখা হবে পরের ক্লাসে, আল্লাহ হাফেজ।